नमस्कार বন্ধুরা, সোনার সংসারে সবাইকে স্বাগত। আজকে তোমরা জানো কি আজকে রথযাত্রা, তো তার জন্য আমি আমার গুরুদেবের মন্দিরে চলে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে আমি কি করি গুরুদেবের মন্দিরে গিয়ে। তো দেখো আমি নেমে গেছি, নেমে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য একটু মিষ্টি নিয়েছি। আর ওই দূরে দেখো আমাদের রথ দাঁড়িয়ে আছে। বারে বারে আমার গুরুবোন ফোন করছে যে বৌদি তাড়াতাড়ি এসো, রথ বেরিয়ে গেলে তুমি আর খুঁজে পাবে না কোন রোড দিয়ে চলে যাবে। তো তার জন্য দেখো চলে গেছি, গিয়েই রথের দড়িটা আমি ছুঁয়ে নিয়ে প্রণাম করে নিয়েছি। দেখো রথের দড়ি আমি ধরে নিয়েছি, তো পেয়ে গেছি। তো যাচ্ছি, দেখো সব আমাদের গুরুদেবরা সব কেউ রথে বসে, সব গুরুদেবরা সব নাচছে, ছোটো ছোটো গুরুদেবগুলো। তো দেখো এত ভালো লাগছে, এত লোক, দেখো সব গুরুদেবরা নাচছে। ওনাদের নাচ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো অনেক অনেক লোক হয়েছে, সব অনেক গুরুগুণদের সঙ্গে অনেক দিন পরে দেখা। তো সবাই বলছে তুমি আসো না কেন মন্দিরে, তো আমি টাইম পাই না। তো দেখো আমিও আছি, ছেলেও আছে, দুজনে রথে টেনে যাচ্ছি। সবাই বলছে নাচো, নাচছি, ভীষণ ভালো লাগছে নাচতে। ভগবানের মন্দিরে ভগবানের সামনে নাচলে মন ভীষণভাবে শান্তি হয়ে যায়। তো সবাই নাচতে নাচতে যাচ্ছি, আরও সব গুরুগুণরা নাচছে দেখো সামনে। তো আজকে রথটা তো অনেকটা ঘোরানো হবে, তো দেখি এখন কোন রাস্তায় কোথা দিয়ে যাওয়া হয়, গুরুদেব কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক বছর একই রাস্তা দিয়ে যাওয়া হয় না। দেখো গুরুমারা সব নাচছে, এখানে অনেক গুরুমারা আছে, সব নাচছে ওরা। তো আমাদের এই যে আশ্রমটা আছে, মন্দিরটা, ভীষণ আমাদের আনন্দ হয়, মানে প্রায় সময় ভগবানকে নিয়ে উৎসব করা হয়। তো এটা তো রথযাত্রার উৎসব, তো আনন্দ তো হবেই। তো মাঝে মাঝে ওই রথটা দাঁড় করানো হচ্ছে, আরও তো প্রচুর লোক আছে, তারাও দেখবে, তারাও আনন্দ করবে। তো দেখো আমি নাচছি, আমার এত আনন্দ হচ্ছে, মানে ওনাদের দর্শন করে জীবন ধন্য হয়ে যাচ্ছে আমার। বছরে একবার ওনারা রাস্তায় বেরোয় সব মানুষের দেখা করার জন্য। তো সবাইকে বলছি দেখো রমা, রমাকেও বলছি রমা নাচছো না কেন, রমা বলে আমার ছেলে দুটোকে নিয়ে পাগলা হয়ে যাচ্ছি। ছোটো ছোটো বাচ্চাদের রথে নিয়ে গেলে খুব সমস্যা করে, তারা খালি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, অসহ্য হয়ে যায় ভিড়ে। তো আমাদের রথটা পার করানো হচ্ছে, এত গাড়ির ভিড়, এত গাড়ির ভিড় রাস্তায়, তাদেরকেও সাইড করা হচ্ছে, রথও টানা হচ্ছে। তো টেনে টেনে আমরা নিয়ে যাচ্ছি রথটা, দেখা যাক আমাদের প্রভু কোথায় নিয়ে যায়, আমাদের জগন্নাথ আমাদের কোথায় নিয়ে যায়। দেখো আমাদের গুরুভাইরা কী ভীষণ নাচছে, দেখো ওনাদের নাচ দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। ওনারা এত সুন্দর নাচে, ভগবানকে ওরা এত ভালোবাসে, তাই ওরা ভগবানের জন্য কি না করতে পারে। দেখো ওনাদের মধ্যে একটু ক্লান্তি নেই, একটু বিরক্ত নেই, সবসময় ওনাদের মুখে হাসি আর নাচ। তো মাঝে মাঝে আমি দড়িটা ধরছি, মাঝে মাঝে দড়িটা ছেড়ে দিচ্ছি, কেননা আমরা গুরুবোনরা, আমরা মানে গুরুদেবের শিষ্য ছাড়া প্রচুর লোক তো বেরোয় রথের সময় রথ নিয়ে, তা সবাই ধরতে চায়। তো মাঝে মাঝে ধরছি, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি। তো দেখো এই সব গুরুবোনরা নাচছে, আমাকে বলছে নাচো, তুমি নাচছো না কেন, তুমি সামনে কেন চলে গেছো। দেখো রমা আমার সামনে দাঁড়িয়েছে, রমা একটু নাচো, একটু নাচো গো। এই দেখো নাচতে নাচতে চললাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে। তো আমরা তো ঘুরে টুরে সব মাসির বাড়ি যাবো। তো আমি এখন জানি না জগন্নাথ বলরাম কোন মাসির বাড়ি থাকে, মাসির বাড়ি কখনো আমি দেখিনি, তো যাওয়া হবে। এটা একটা মন্দিরের পাশ দিয়ে পার হচ্ছে, বাড়ি এখানে হলে কি হবে, আমি অনেক জায়গা চিনি না, অনেক বছর আছি এখানে কিন্তু অনেক জায়গা চিনি না। এই গুরুদেব নিয়ে যাচ্ছে মন্দিরে, তাই যাচ্ছি। তো আমাদের দেখো যেতে যেতে একটা শীতলা মায়ের মন্দির পড়লো। তো শীতলা মায়ের মন্দিরটা এত সুন্দর, মা শীতলাকে এত সুন্দর লাগছে, আমি রথের দড়ি ছেড়ে গিয়ে ছুটে গিয়ে ওনার একটু ভিডিও করলাম। তো তোমরা দেখো মা শীতলার এত রূপ, এত সুন্দর দেখতে ওনার, তো আর লোভ সামলাতে পারলাম না, মন্দিরে ঢুকলাম, ওনাকে প্রণাম করলাম, একটু ভিডিও করলাম, করে ছুটতে চলে এলাম। ছেলে বলছে মা তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, এলে একটু ফটো তুলতে গেছিলাম। তো দেখো গুরুভাইরা নাচছে, দেখো ওনাদের মধ্যে বললাম কোনো ক্লান্তি ভাব নেই, ওনারা নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। ওনাদের পাও ব্যথা করে না, ওনাদের গাও ব্যথা করে না, ওনারা ভগবানকে ভালোবাসে, মনে মনে হয় যে সত্যি সত্যি ভগবান ওদের ওনার মধ্যে ঢুকে যায়, না তো ওনাদের এত এনার্জি কোথা থেকে আসে। আমি দেখছি আমার গুরুভাইরা একটুও দাঁড়াচ্ছে না, দেখছো ফুল ছুটছে, ফুলের সঙ্গে সঙ্গে বাতাসাও ছুটছে, লজেন্সও ছুটছে,
তো আমার এক গুরুদেব লজেন্স ছুঁড়েছে, লজেন্সটা এসে আমার নাকের মধ্যে এত জোরে লেগেছে মানে এখনও আমার নাক ভীষণভাবে ব্যথা হয়ে আছে। তো পাশে একটা গুরুভাই বলছে পরের বছর যখন আসবে রথযাত্রায় তুমি হেলমেট মাথায় দিয়ে আসবে। তো ভীষণ জোরে লজেন্সটা আমার লেগেছে, লজেন্স বাতাস সব কিছু শোনা হচ্ছে। তো চলো নাচতে নাচতে যাওয়া হচ্ছে, দেখছো সব গুরুভাইরা কী সুন্দর নাচছে, মানে ওনাদের নাচটা আমি মুগ্ধ হয়ে দেখছি, একটুও দাঁড়াচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আমরাও নাচছি। দেখো কীভাবে স্পিডে ঘুরছি ওরা, খালি পায়, না রাস্তায় কোনো কিছু ভয় পাচ্ছে, রাস্তায় কত রকমের কত কী থাকতে পারে, ওনাদের পায়ে কিছুই লাগছে না। তো দিব্যি ওনারা নেচে নেচে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রথের দড়ি ধরে আমিও একটু নাচছি। দেখো আমার তো ভীষণ ভালো লাগে ভগবানের কাছে নাচ করতে। তো দেখি আমাদের গুরুদেব কোথায় নিয়ে যায় রাস্তাঘাট, কিন্তু এগুলো আমি এখানকার বাসিন্দার হলে কী হবে, আমি অনেক রাস্তাঘাট চিনি না এখানে। তো এই রাস্তাটা একটু মনে হবে, আমাদের রেল লাইন আছে গড়িয়া রেল লাইনের পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা, এই জায়গাটার নাম নবগ্রাম। একটু ওই গাছটা দেখে মনে পড়লো, গুরুদেব এখানে দাঁড় করিয়ে খিচুড়ি বিতরণ করছিল। তো জায়গাটা বড় বড় করে লেখা আছে দেখলাম একটা বাড়িতে যে নবগ্রাম বলে, তো যত সম্ভবত এটা নবগ্রামে এসে দাঁড়িয়েছে। তো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করো তোমরা ভাইরা, ওনাদের মুখ দেখলে জীবন শান্তি। তো ওনারা সব জায়গায় বিরাজ, সব জায়গায় ছড়িয়ে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। দেখো বলরাম বসে আছে মাঝখানে, সুভদ্রা, তিনটে জগন্নাথ আছে, তোমরা খেয়াল করে দেখো এখানে তিনখানা জগন্নাথ আছে, দুটো বড় জগন্নাথ একটা ছোট্ট জগন্নাথ। তো ওনাদেরকেও ভালো করে ভিডিও করলাম, এক গুরুভাই উপরে আছে ওনাকে বললাম একটু ভিডিওটা করে দাও ভালো করে। তো দেখো রথের দড়িটা টেনে টেনে যাচ্ছি, আমি একটু পিছনের দিকে ছিলাম, তো ভিতর দিকে ছিলাম, এক গুরুভাই দাদা বললো বৌদি তুমি রথের সামনেটা ধরো, তো আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি একাই নিয়ে যাচ্ছি। দেখো গুরুভাইরা নাচছে, গুরুভাইদের তো ভীষণ এনার্জি, তোমাদের বললাম নেচেই যাচ্ছে। তাই এই যে উপরে গুরুভাই, ইনি রথের উপরে ছিল প্রথম থেকে দেখছিলাম। তো দেখো ওনারা কীভাবে ঘুরছে, তো এটা চলে এসছে মাসির বাড়ির কাছে যত সম্ভবত, হ্যাঁ রথ চলে এসছে মাসির বাড়ির কাছে। তো এখানে মাসির বাড়ির এখানে দাঁড় করিয়ে এবার সব নাচ হচ্ছে, ওখানে মাসি আসবে এসে বরণ করবে। তো জগন্নাথ বলরাম সুভদ্রা চলে এসছে মাসির বাড়িতে, তো মাসির বাড়ি এসে নাচ হচ্ছে, ওদিকে মাসিও দাঁড়িয়ে আছে। তো আমি মাসিকে চিনি না তাই মাসিকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটা পুরোটা দেখো।